ভাবছেন আমা আল্লাহর ভয় কাকে বলে? আপনার ছেলে কোন ভূমি থেকে এতটা শাক নিয়ে এসেছে, আপনি রান্না করে ল্যাবল্যাব করে খেয়ে গেলেন, আপনি জীবনে জিজ্ঞেস করলেন না, হে তুই দুপুরে তুই শাক কোথায় পালি? 1 কেজি কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, মরিচ নিয়ে এসেছে, কোথায় পালি? সকাল বেলায় 2 কেজির একটা মাছ নিয়ে এসেছে, কোথায় পালি? জীবনে জিজ্ঞেস করলো না এগুলো থেকে কি? যদি 5 অক্ষে নমাজ তো দূরের কথা, তাহাজ্জুদ পড়ে যদি কপারে ঘরটা পড়ে যায় আর এগুলো হারাম খাবেন আর ছেলে মেয়েকে খাওয়াবেন, জীবনে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। আল্লাহর ভয় কার অন্তরে, কার অন্তরে থাকবে? কেমন করে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে? আল্লাহর ভয় অবশ্যই বাচ্চারা আমার শুনে রাখুন, ভয় কেমন হতে হবে? মা জননী আপনাদেরকে বলছি, আল্লাহর ভয় আল্লাহু আকবার যাদের অন্তরে থাকবে। নবীজি বলছেন, মানুষকে দুই প্রকারের জিনিস টানতে টানতে ঘেঁচড়ে ঘেঁচড়ে জান্নাতে নিয়ে যাবে। দুই কেনা জিনিস মানুষকে টানতে টানতে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর হল তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এই ভয় মানুষকে বেশিরভাগ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই আল্লাহর ভয় যখন আপনার অন্তরে হবে, আমাদের অন্তরে হবে, তখন সঙ্গে সঙ্গে আমরা সুন্দর করে উযু করে আল্লাহর ঘরে গিয়ে দণ্ডমান হয়ে যাব। আল্লাহর ভয় যখন আমার অন্তরে আসবে, তখন আর আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে যাব। আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে অনয় বিনয় করে বলবো, আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, আমার দ্বারা বিরাট বড় ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নচিত আল্লাহ তোমার জাগার নামে আমাকে জ্বলতে হবে। বিশ্বনবী বলেন, এই ভয় যাদের অন্তরে রয়েছে, এই তাকওয়া, তাকওয়া নামক জিনিস আপনার বুকের মধ্যে থাকে। বিশ্বনবী আপনার পায়ে, আপনার হাতে, আপনার মাথায় থাকে না, আপনার অন্তরে তাকওয়া থাকে। এই অন্তরে তাকওয়া যাদের থাকবে, এই অন্তরে যাদের ভয় থাকবে, এই ভয় আল্লাহর জান্নাতে মানুষকে টানতে টানতে নিয়ে যাবে। নামাজ পড়ে যাচ্ছিল একজন, যেতে যেতে একটা মোবাইল পেলো, পড়ে মোবাইলটা পেয়েছে, চট করে উঠিয়ে সুজাব করে পকেটে ভরে নিল। এই লোকটাকে নামাজি বলবেন? এই লোকটাকে কি বলবেন? এই লোকটাকে আমি নিজের ভাষাতে বলছি, পাক্কা ডানা চিটার বলতে হবে। আল্লাহর ভয় আপনি কিছু পড়ে পেয়েছেন, আপনাকে বলতে হবে। এখনই আমার তো সময়টা মোটামুটি করে ই আছে, মানুষ তো চলে গেছে, মানুষ যাবে না, দিয়ে যাবে। আচ্ছা ছেড়ে দেন, হার উপরে আমি দেখে নিচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ আছে, কেউ পালিয়ে যাবে না একটা। তো এইরকম ভাবে যদি আল্লাহর ভয় থাকে, জীবনে উঠাবে না। কোন জায়গার একটা কথা শুনেছিলাম, আল্লাহ ভালো জানেন, তবে খবরটা কিন্তু শেখার আবি থেকে এসছে, মানে লোকটা কিন্তু ভালো মজবুত। 2 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেল, মদিনাতে পা দিয়েছে, মাননীয় মোবাইল পেয়ে নিয়েছে, আর মোবাইল পেয়ে নিয়ে দেখছে খুব চকচকা মোবাইল, সৌদি আরবের মোবাইল, আর মোবাইল উঠে প্যাকেটে ভরে নিয়েছে, প্যাকেটে ভরলো সিসি ক্যামেরাতে, পুলিশ সাহেব দেখে নিয়েছে, ওকে জিজ্ঞাসা করছে তো কইছে কি না, ও তো আরবিতে বলছে, ই কি বুঝবে? তারপরে কেউ ওখানে ছিল বাঙালি মানুষ, বলছে বলছে তুই মোবাইল নিয়েছিস? বলছে না মোবাইল নিনি। তারপরে খোঁজখাজ করে মোবাইল পাওয়া গেল, দেখা গেল ওরে বাবার, এই হজ করতেছে না মোবাইল নিতে এসছে। শেষের বেলা তো হজ তো গোষ্ঠীবাচক, ওখান থেকে ওকে দিয়ে ভারতে কয় মাস জেল খাটা, মাননীয় করে ওখানে ডাবল হজ করে বাড়ি ফিরে চলে এলো। জি আল্লাহর ভয় কাকে বলে? এটা আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা যে যতগুলো জিনিস নাজায়েজ জিনিস রয়েছে, ওই জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, কন্ট্রোল করে রাখা।
শুধু নামাজ পড়লে নয়, আর নামাজ যখন আল্লাহর জন্য হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন নামাজ হবে, তখন জীবনে সে এইগুলো জিনিসে যাবে না। তো আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, এ ভয়টা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে নবীজি বলছেন ওয়া হুসনুল খুলক, ভালো চরিত্র, ভালো ব্যবহার। আচ্ছা আপনি দেখেন পুরো ঘেরা বাড়ি চান্দারকোলা পীরগাছি এবং আমাদের এরিয়াতে একটা করে যদি আপনি খোঁজ করতে যান যে একটা ভালো চরিত্র লোক খুঁজবো, ভালো ব্যবহারের লোক খুঁজবো, তো অবশ্যই পাওয়াটা কিন্তু ভার হবে, কিন্তু আছে অবশ্যই, নাহলে দুনিয়া টিকত না। চরিত্র কেমন, কালকে গরিব ছিল আজকে হঠাৎ করে পয়সাওয়ালা হয়ে গেছে, ওর কথাতে ঠাহরা যায় না, গরিব মানুষ ওর কাছে গিয়ে টিকতে পারবে না। চরিত্র আল্লাহু আকবার, চরিত্র কাকে বলে, চরিত্র সম্পর্কে যদি দেখেন তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলছেন, মা নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন তো, তখন বলছেন এই যে কোরআনটা নিয়ে নাও, এই কোরআনটা হচ্ছে পুরো চরিত্র। নবীর চরিত্র কেমন, নবীজি একদা এরকম বসে আছে, নবীর চরিত্র দেখেন কেমন ছিল, যতগুলো নবীদের যুদ্ধতে হাজির হয়েছিলেন এই যুদ্ধতে একটা ইতিহাস দেখাতে পারবেন না যে নবী একটা তরবারি নিয়ে কোন কাফেরের শরীরে আঘাত করেছেন, এই কথা কোন জায়গাতে আপনি পাবেন না। নবীজির চরিত্র আল্লাহু আকবার, বসে আছেন একজন কাফির এমন ভাবে নবীজিকে চিড়িয়ে চিড়িয়ে কথা বলছে, তাকে এমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে যাতে করে আমার সাথে লেগে যায়। শর্ট করে বলছি, বুখারীতে রাওয়ায়েত এসেছে নবীজি কিছুই বললেন না, শেষের বেলাতে একজন এই রকম ভাবে একটা পাথর ছুঁড়ে নবীজির দিকে ছুড়লো, এখানে চেহারাতে লেগেছে, একেবারে সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে পড়েছে। নবীর তো বাবা নাই, নবীর দাদা দুনিয়া ছেড়ে চলে গেছেন, চাচা আবু তালিবকে বলে গিয়েছেন বেটারে এর রক্ষণাবেক্ষণাকার তুই করবি, ওই জায়গাতে কেউ নাই। হযরতে হামজা তখন ইসলাম কবুল করেননি, হামজা তীর ধনুক নিয়ে শিকারি করে বাড়ি ঢুকছে, ওই লোকটি গিয়ে বলছে হামজা মুহাম্মদের বাবা মানে তার জন্য এরকম দশা হবে, এতগুলো কথা বললো কিন্তু নবীজি একটাও কথা উত্তর দিলেন না, একটা উত্তর দেননি, একটা শব্দ বলেননি। দেখো তোমার মুহাম্মদকে দেখো লহুলাহান করে দিয়েছে। হযরত হামজা ওখান থেকে বের হয়ে গিয়ে দেখছে ঠিক, তারপরে ওখানে সব লিডারেরা দাঁড় হয়ে আছে ওই জায়গাতে, গিয়ে একেবারে রাগটা বরদাস্ত না করতে পেরে ওই ধনুকের বাড়ি তাকে আঘাত করেছিল। হাদিসের মধ্যে এসেছে সেই ধনুকের কামানটা ছিঁড়ে গিয়েছিল। শেষের বেলায় কাফেররা বলছে হামজা তুই কি ইসলাম কবুল করেছিস, বলছে জি আমি করেছি। সেই সমাজে একেবারে জোশে পড়ে কলমা পড়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করছেন। নবীজি একটাও কথা বললেন না, নবীজির চরিত্র, নবীজির বৈশিষ্ট্য, নবীজির চলাফেরা যদি একটা একটা করে দেখেন তাহলে পারে চোখ দিয়ে পানি ঝরে আসবে। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নিজে খাননি, মেহমানদেরকে খাইয়েছেন, নিজের উপরে প্রাধান্য দেননি, অন্যের উপরে প্রাধান্য দিয়েছেন। নবীজি খাস করে এইরকম গরিবের বন্ধু এতিমের সাথী এইরকম করে চলেছেন। হে বাপজান আমার, এ দুটো জিনিস মানুষের চরিত্র যার ভালো সব কিছু ভালো, আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু চরিত্র যদি ভালো না থাকে, ইসলামে এক পয়সা দাম দেয়নি, এক পয়সা দাম দেয়নি নবীর চরিত্র। আল্লাহু আকবার, তাইফে যখন ইসলাম প্রচার করতে গেলেন আর রাইকুল মাকতুম দা উঠান পেয়ে যাবেন নবীজি গিয়ে, নবীজির অপরাধ কি ছিল, নবীজি তায়েব দেশে গিয়ে শুধু একটাই শব্দ বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে তোমরা শোনো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা ফালা পেয়ে যাবে, তোমরা সাফল্য মণ্ডিত হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। যখন এই শব্দটি বলেছে ওই দেশের যতগুলো লিডার ছিল ওই লিডারেরা ছোট ছোট বাচ্চাগুলোকে নবীজির পিছনে লেলিয়ে দিয়েছে, ঝুঁকিয়ে দিয়েছে, তারিখ
এইরকম ভাবে রশি গলাতে দিয়ে কয়েক কিলোমিটার নবীর পিছনে ছুটে ইট পাথর ছড়তে আছে, ইট পাথর ছড়তে আছে, ছড়তে 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 নবীজি একটা শব্দ মুখ দিয়ে বের করেননি, হাইরে তোরা কেন আমাকে মারছিস, হাইরে বা মুখ দিয়ে কোনো শব্দ একটা খারাপ শব্দ নবীজির মুখ দিয়ে বের হয়নি। নবীজির কোন এমন শরীরে জায়গা ছিল না যাতে পাথরের আঘাত লাগেনি। নবীজি রক্ত মাখা শরীরে যতগুলো শরীরে রক্ত ছিল সমস্ত রক্তগুলো নবীজির পায়ে বই জুতোর মধ্যে চলে গেল। কয়েক কিলোমিটার নবীজিকে মারতে 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 চলে যাচ্ছে, যখন নবীজি বেগুসের জায়গাতে পড়ে যায় তখন কিছু কিছু লোক নবীজিকে মৃত্যু ঘোষণা দিয়ে বলছে এখন মরে গিয়েছে আর জীবিত নাই। তারপরে ওখান থেকে ফিরে আসে দয়ার নবীজি, একটু দেখাও তোমার চেহারা নরানি, দিনের নবীজি একটু তুমি দেখাও আমায় চেহারা নরানি। নবীজির চেহারা খানা দেখে, নবীজির চরিত্র দেখে, নবীজির শরীর দেখে, নবীজির ব্যবহার কালচার দেখে শত শত কাফেররা ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু আজকে আমাদের ব্যবহার, আমাদের কালচার, আমাদের শিষ্টাচার এমন নোংরা হয়েছে যখন নবীজির চরিত্র দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেননি। নবীজি দেখেন কত বড় দয়ালু ছিলেন, নবীজি গিয়ে একটা আঙ্গুরের গাছের কাছে বসেছে, বাগানের কাছে বসে আছে, আল্লাহর ওয়াদার ঘুরে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে বটে বলছে, জিব্রাইল যা যাও আমার প্রিয় দোস্তকে তুমি খবর জানিয়ে দাও। হে বাজান আমার নবীজির কাছে এসে খবর জানানো হলো, নবীজিকে এসে বলছেন মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, আপনি শুধু অর্ডার দেন এই তায়েববাসী একটা বাঁচবে না। নবীজি মুখ দিয়ে শব্দ বের করলেন, শুনে নাও এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে জানে না, আমি যদি তাদের উপরে অর্ডার দিয়ে দিই তাহলে আমি নবীজি কার কাছে গিয়ে ইসলাম প্রচার করব, কার কাছে গিয়ে আমি তাওহীদের দাওয়াত দেব। এই কথাটা বলে নবীজি বলছেন না না তাদেরকে এরকম ভাবে দুরিশাত করা যাবে না। নবীজির চরিত্র কেমন ছিল বাপজান আমার ভাইরা, আজকে আমাদের চরিত্র এত নোংরা জায়গাতে চলে গিয়েছে, কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় জোট কথা, কথায় কথায় অশ্লীল কথা, শালা জঘন্য জঘন্য ভাষা মুখ দিয়ে বলে বলে আমরা নিজের জবানটাকে এত খারাপ করে দিয়েছি। বিশ্বনবী বলছেন দুইখানা জিনিসকে মানুষকে বেশি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে, এক নম্বর হলো এই জবানকে যদি কন্ট্রোল করে না রাখেন, এই মুখে যদি হারাম খান, এই মুখে যদি নাশাতা দ্রব্য জিনিস পান করেন এবং খান, এই মুখটাকে যদি ভালো জায়গাতে ব্যবহার না করেন, এই জবান মানুষকে টানতে টানতে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে নিজের লজ্জা স্থান, এই লজ্জা স্থানকে যদি ভালো জায়গাতে খরচ না করেন, এই বন্ধ নিজের বন্ধুদেরকে কন্ট্রোল করেন, নিজের মেয়েদেরকে কন্ট্রোল করেন, মা যদি ভালো হয় তাহলে মেয়ে ভালো হবে, বাবা যদি ভালো হয় তাহলে ছেলে ভালো হবে। আজকে মেয়েদের ব্যাপারে প্রত্যেক গ্রামে ঢালাকারে পাইসি কাজ চলছে, অবৈধ মেলামেশা চলছে। হে বাপ জান আমার, আপনি বাবা তাহাজ্জুদ পড়েন আপনার মেয়ে বেপর্দা হয়ে কলেজে যায়, আপনি তাহাজ্জুদ পড়েন আপনার মেয়ে, আপনার মেয়ে, আপনার ছেলে এমন ভাবে চলে, এমন এরকম ভাবে অন্য কমের মুসাবি অবলম্বন করেছে, তাদের দেখে এইরকম ভাবে শয়তান লজ্জা পাচ্ছে, জীবনে তাহাজ্জুদ পড়ে জান্নাতের আশা করিয়েন না। এত আসান আছে,
পরকালে কাজে আসবে, আমরা যদি আমল করবো জিনিসটাকে রাখে না, এ অন্তরে এই জিনিসটাকে রাখে না। বাচ্চারা আমার, আপনারা ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যে পাঠিয়েছেন মানুষ রূপে, এতগুলো জিনিস নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহর বিপদ আসবে না, আল্লাহর আজাব আসবে না, অবশ্যই আসবে। ইন্তেজার করেন যখন গুনাহ বেশি হয়ে যাবে, মেয়েদের যখন বেশি একেবারে ঢালাঘারে যখন গুনাহ চলবে। আর খাস করে একটা ভালো করে শুনে রাখবেন, দুনিয়ার বুকে দুটো জিনিস আমাদের সমাজে বেড়েছে, একটা যে যতগুলো নাশা আছে, আর দ্বিতীয় কথা জেনার হারটা বেড়েছে। জেনার হারটা বাড়বে না? নবীজি বলছেন বিয়েকে তোমরা আসান করো, বিয়েকে আসান করো, বিয়েটাকে আসান করবে না। ছেলের বিবাহ দিতে গেলে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা, মেয়ের বিবাহ দিতে গেলে পারে পাকার বাড়ি হতে হবে তাহলে বিবাহ দেবে। কি এগুলো জিনিসকে, বিয়েটাকে আমরা কঠোর করেছি, তার জন্য জেনাটা আম হয়ে গিয়েছে। জেনাটাকে যদি আপনি যদি কঠোর করেন, শক্ত করেন, তো বিয়েটাকে আসান করতে হবে। আল্লাহ পাকের নবী আলীকে জামাই বানাবেন, ওই জন্য বলছে আলী তোমাকে আমি জামাই বানাবো। আলীকে তো বলেননি তোমার 4 তলা বাড়ি আছে, তোমার 2 তলা বাড়ি আছে? বলছো নবী গো, আপনি যে আমাকে জামাই বানাবেন, আমার কাছে তো মোহর দেওয়ার টাকা নাই, আমার কাছে তো কোনো জিনিস নাই। বলছে তুমি মোহরের ব্যবস্থা করো। কমপক্ষে মোহরের ব্যবস্থা করতেই হবে, কিছুই নাই, ধান আছে না, গম আছে না, ভুট্টা আছে, আমাদের মতো যে বিক্রি করবে? একটা লোহার বর্ম ছিল যে ওটা গায়ে দিয়ে পড়ে যুদ্ধ করতে যেত, উসমান গানি রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে এটা আমি বিক্রি করব। বলছে হ্যাঁ, তুমি এটা কেন বিক্রি করবে, এটা যুদ্ধের কাজে আসবে আর তুমি এটা বিক্রি করবে? বলছে শুনে রাখুন, ওই যুদ্ধর আগে একটা বিরাট যুদ্ধ আমার সামনে আছে, আমি বিয়ে করব, বিয়ে করতে গেলে আমাকে মোহর লাগবে। ওই লোহার বর্মটা বিক্রি করলো 400 দিরহামে, 400 দিরহামে বিক্রি করে 200 দিরহাম নবীর কাছে এসে দিলেন, 200 দিরহাম নিজের কাছে রাখলেন, এই মোহর দিয়ে বিবাহ করলেন। আচ্ছা এটা বলেছিলেন কি, তোমার বাড়িতে এতগুলো আছে, হু আছে, হ্যান আছে, ত্যান আছে, তাহলে আমি নবীর বিবাহ দেব। আজকে নবীর বেটিকে বিয়ে করতে পেলে তখন আল্লাহ সুভাগ্য মনে করেছে, আর এখন যদি একটা এমএলএ এমপির বেটিকে বিয়ে করতে পায়, তাহলে কিষানগঞ্জের মাটিকে আর থুবে না, রান্নার মতন করে খুঁড়া পিছা দিকে চালিয়ে ফেলে দেবে। কতটা দিয়েছিলেন দাহেজ? কি দিয়েছিলেন? কিছু নাই, বাড়িতে পানি উঠিয়ে উঠিয়ে যাতা টেনে টেনে ফাতেমার হাতে ঘরটা পড়ে গিয়েছে, মা নাই, বাবা বাবার কাছে দেখা করার জন্য গিয়েছে, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে, মা কিসের জন্য? বলছে আব্বার সাথে একটু সাক্ষাৎ করতাম। চলে গেল, নবীজি এসেছেন, মায়েশা বলেছেন ফাতেমা এসেছিল, ফাতেমার কাছে ওখানে গিয়ে বলছে বেটি মারে আমি বাড়িতে ছিলাম না, মা তুমি কেন আমার বাড়িতে গিয়েছিলে বলো? এই কথা বলে ফাতেমা দুটো হাতকে বের করে দিয়ে বলছে আব্বা এই যে দেখুন আমার দুটো হাতে পোষা পড়ে গিয়েছে, যাতা টেনে টেনে হাত, এই যে কুমা থেকে পানি উঠিয়ে আমার হাতে এমনভাবে ফোসা পড়েছে, আব্বা তোমার কাজের জন্য গিয়েছিলাম, একটা যদি কাজের কিছু যদি মানুষ হতো, আমার বাড়িতে যদি একটা বাণীদাসী হতো, তাহলে আমার জন্য কত না ভালো হতো। বিশ্বনবী বলছেন মা এ থেকে যদি তোমাকে আমি উত্তম জিনিস দিই তাহলে নেবে কেনা বলো? বলছো অবশ্যই নিব আব্বা। বলছে মা রে প্রতিদিন রাতে ঘুমাবার আগে সুন্দর করে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার যদি পড়ো মা এ দুনিয়ার কাজ তোমার আসান হয়ে যাবে এবং পরকালে তোমার জন্য আসান হয়ে যাবে। এটাই দাহেজ হয়ে গেল। আর আজকে দাহেজ কত? মুলি সাহেব টাকা চাহিনি তাও 6 লাখ টাকা দিয়েছে। জীবনে নমাজ পড়ে আল্লাহু আকবার, এত আসান গো, দাহেজ নিয়ে নমাজ পড়ে আল্লাহু আকবার, আর ওয়াট টাকা দিয়ে গরু কাটে ভোজ করলেন, আর ওয়ালিমা করলেন, বলছে ওয়ালিমা, ওয়ালিমা
আচ্ছা আপনি তো খুব বড়, আচ্ছা এখানে একটা কথা বলবেন, আমি এখানে মানুষ হয়েছি, একটা কথা বলে মেন জায়গাতে চলে যাবো, একেবারে চাক্কা ফেলে দিয়েছি। তো কথাটা হচ্ছে, এই এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা বলেন তো যে আমার ছেলের বিবাহতে একটা ধনী মানুষকে দাওয়াত দিইনি, সবটি গরিব অসহায় ফকির মিসকিনকে দাওয়াত দিয়েছি। একজন যদি বেরিয়ে যায় তোকে আমি মোটা করে পুরস্কার দেব, আর কালকে কিষানগঞ্জে ওর যত শপিং করতে হবে আমি করবো আর মিষ্টি খেলাবো। মোল্লা সাহেব কেমন কথা কহিলেন, একটা যে মুহরিল বসাবো খাবার দাবার পরে, তো গরিব গেলাকে দাওয়াত দিয়া মুহরিলে টাকা দিতে পারবে? তো গরিবকে দাওয়াত দিব, তাহলে শুনে রাখেন, ওয়ালিমা তো টাকা লিয়া করলেন ওয়ালিমা, কিন্তু ওয়ালিমা কি বলা হয়েছে, সর্বোত্তম তামুল ওয়ালিমা, সব থেকে জঘন্য খানা ওই ওয়ালিমার খানা, যেই খানাতে গরিব মানুষকে দাওয়াত দেওয়া হলো না, সমস্ত খালি ধনী মানুষকে দাওয়াত দিলে, এমএলএকে, এমপিকে, আর মুখিয়া ভাইকে, আর সারপাঞ্চকে, আর যত যত মোটা মোটা টাকা দিতে পারবে ওদেরকে দাওয়াত হলো, আর গরিবকে দাওয়াত হলো না। গরিব মানুষ বেচারা তাকিয়ে আছে, হাইরে আমাকে যদি নিমন্ত্রণ দিত তো আমি গিয়ে খেতাম, কিন্তু আজকে ওখানে গিয়ে মহরিল বসে আছে, লক্ষ দু লক্ষ টাকা একদম চুমানাতে উঠছে, আর ভগল বাজাচারি করছে, খালি মর না তুই, তারপরে তোর সাথে চালু হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ভয় অন্তরে রাখুন, এগুলো জিনিস জীবনে একেবারে পরিত্যাগ করতে হবে। নিজের ছেলে জন্ম দিয়েছে, নিজের ছেলেকে নিজের সুন্দরভাবে টাকা এক টাকা নিতে হবে না, এটা ভয় রেখে আল্লাহর ওয়াস্তে নিজের টাকা খরচ করে বউ নিয়ে আসেন, আল্লাহর ওয়াস্তে বাঁচতে পারবেন। ভাবছেন আমার, এ সমস্ত জিনিসকে কেন্দ্র করে যদি জীবন কাটানো ইনশাল্লাহ ভালো হবে। এ একটা মাদারসা, এখানে অনেকে মাদারসা আপনারা দেখছেন, একটা ছোট মাদারসা এখানে গড়ে তোলে, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহর ওয়াস্তে আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন, কখন কার কোন জায়গাতে আল্লাহ না যেতে জারিয়া বানিয়ে দিতে পারে, এটা এই দানটা হতে পারে আপনার জান্নাতে যাওয়ার জারিয়া হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে দান করতে গেলে হতে পারে আল্লাহ এমন ভাবে কবুল করবেন, আল্লাহ আপনার বিপদে আপদে ইহকাল পরকাল সব জায়গাতে আল্লাহ ভালো রাখবেন। বাপজান আমার যুবক ভাইয়েরা, আমার মা জননীরা, আপনারা যে বসে আছেন, অবশ্যই আমার পরিবর্তীতে ইনশাআল্লাহ আমার পরে পরে আমার পরবর্তী বক্তা বাংলাদেশি সাহেব আনিসুর রহমান আজাদী উনি চলে আসবেন আল্লাহর ওয়াস্তে। আরো তাড়াতাড়ি করে তো চালু করে দেখি, তো চালু করে দিয়েছি। হ্যাঁ, তো এটা আমাদের প্রাক্তন সেক্রেটারি জনাব তাফাজ্জুল হক সাহেব উনি দিয়েছেন পীরগাছি থেকে 500 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহ সে দানকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো, আল্লাহ খাস করে যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ হুম আমিন, আল্লাহ হুম আমিন। আসেন ভাই একটু চটচট করে 10 মিনিটে আপনার দিয়ে দেন, 10 মিনিট আমি আছি, 10 মিনিটে চট করে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আপনাদের দানটা নিয়ে দোয়া দিয়ে আমি বিদায় নেব, আর খাস করে আজকে সুদূর ঢাকা থেকে বাংলাদেশ থেকে আগত শেখ আনিসুর রহমান আজাদী সাহেব এসে উপস্থিত আছেন, আমার পরপরই উনি চলে আসবেন, উনার মুখ থেকে মিষ্টি ভাষায় বক্তব্য শ্রবণ করবেন। দেন চট চট করে দেন। হ্যাঁ, কে এটা দিয়েছে? আসিফ রাজা, আসিফ সাহেব দিয়েছেন 500 টাকা, আর একটা আরেকজন দিয়েছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ 500, 1000, 2000 আপনাদের কাছে জোর করব না, তবে আপনারা অনেক দিয়েছেন, কেন প্রতি জালসাতে আপনারা দেন, ওই জন্য আমি জোর জুলুম করব না। অবশ্যই যে যতটা দেওয়ার ক্ষমতা আছে ভাই একটু আল্লাহর হস্তে চটচট করে মৃত্যু বাবার জন্য, মৃত্যু মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য আল্লাহর হস্তে আপনারা আমার হাতে দেবেন। মাস্টার বেলাল সাহেব সরপঞ্চ উনি 2000 টাকা, সারপঞ্চ সাহেব মাস্টার বেলাল হোসেন উনি 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ বারিক আলাই। আরেকজন বাজ্জানামা দিয়েছেন 400 টাকা, আল্লাহ এদানকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। মা বোনদের প্যান্ডেলে একটু চাদর দিয়ে পঠান, কমিটি যারা আছেন মা বোনদের প্যান্ডেলে চট করে চাদর দিয়ে পঠান, চাদর দিয়ে পঠান চট করে, দেরি করবেন না, তাড়াতাড়ি করে মা বোনদের প্যান্ডেলে চাদর দেন ইনশাআল্লাহ। চাদরে মা বোন আমার আপনাদের কাছে চাদর যাবে, আপনারা
প্রাণ খুলে, অন্তর খুলে, মন ভরে, হাতের নাকের কানের গয়না গাঁটি টাকা পয়সা থেকে আপনারা মন ভরে দেবেন। কালকে রাত্রে আমি চাঁচল শুক্রবাড়ির টোলা বলছে গ্রামটার নাম, একেবারে ভালুকা রোডের পাশে, ওখানে মেয়েদের একদম মোটা অঙ্কের টাকা পেয়েছিলাম, খুবই খুশি হয়েছি। জি জি জি, আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে পরবর্তীতে হয়ে যাবে। আমার সুরজ্য ওস্তাদ মহতারাম ফাজলতু শেখ জনাব মাওলানা কামালাতার ফাইজি হাফেজাহুল্লাহ, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো মাওলানা ফাইজি সাহেব, আমার ওস্তাদ মহতারাম 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ গো, খাস করে বাবাকে হারিয়েছে আল্লাহ, অনেক আত্মীয় স্বজন কবর শুয়ে আছে, আল্লাহ গো জানে না কি হালাত রয়েছে, কোনো যদি অসুবিধাই থাকে অসুবিধা দূর করে দাও। সামিতি মোবারক সাহেবে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহ মনসা পূর্ণ করে দাও, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ শেখের সার্বিক অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো, আল্লাহ ইলিমে বরকত দাও, তারা কে দাও, আল্লাহ সমস্ত বড় বড় অসুখ থেকে বাঁচিয়ে রাখো, হেফাজত রাখো, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। তো পীরগাছি আর এখানে বিহার গেরাম, তো এখানটা জোড়াও হবে না গো, মাশাআল্লাহ। পীরগাছি থেকে 500 টাকা, চান্দরকোলা থেকে সিরাজুল ঠিকাদার 1000 টাকা, চামাগ্রাম থেকে মোহাম্মদ শরীফ 500 টাকা দোয়ার দরখাস্ত করেছেন, তবে দানগেলা লিখেলেন, দানগেলা লিখেলেন, আর আরেকজন 700 টাকা আলহামদুলিল্লাহ। আরেকজন জি, এই ডাক্তার জাহাঙ্গীর সাহেব কই গো, জাহিরউদ্দিন। আচ্ছা আচ্ছা, একটা কথা আমি বুঝতে পারি না, যে আল্লাহ নিচু শ্রেণীর মানুষকে এক ব্যাগ উঠিয়ে দিয়েছে, আর উঠিয়ে দেওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে না, দূরে দূরে পালিয়ে বেড়েছে কেনে? জামিয়া আনোল দমঘাটের সেক্রেটারি সাহেব আসামউদ্দিন নানা, আরে বাবা, আরে শালা পিছা দিকে যে বসে আছে, হ্যাঁ তো 500 খালি মেম্বার সাহেব, মামা সাকির, এ 500 টাকা দিবা মামা, মামু হয়ে সব জায়গাতে দিতে হয়েছে, কিন্তু একটু পাঠিয়ে দাও মামু হয়ে, আমার কক্ষের মামু, মাইকল মামু, সাইকল মামু, কাঠের মামু, আর 500 মোটে 500, আমি ভাবছিলাম 500 টাকার 5 ব্যাগ সিমেন্ট, মাদারসার রুম বনবে মামু হয়ে, আমার মামু কাজ শুরু করবে মামু, 5 ব্যাগ সিমেন্ট, নাই টিভি জনাব মিম্বার শাকিল রাম সাহেব, মাশাআল্লাহ 500 টাকা নগদ, 5 ব্যাগ সিমেন্ট, ভাবছেন আমার সিমেন্ট, ইট, গিট্টি, বালু, রড, অনেক কিছু দেওয়ার আছে, অল্প অল্প করে এই দানগুলো লেখাবেন। মোল্লা সাইদুর রহমান হেডমাস্টার পীরগাছি কাঞ্জিয়া স্কুল 500, তো হ্যাঁ বক কয়ে দেছি যে ওটা প্রচার করেছি, এটা লাগে তো 5000 টাকা দেওয়া দরকার, হ্যাঁ এত জুত করে প্রচার করেছে। আরেকজন 250 টাকা আলহামদুলিল্লাহ, তারপরে আরেকজন ভাই আমার দিয়েছেন প্রায় মোটামুটি 30-50 টাকা আলহামদুলিল্লাহ। আচ্ছা তাড়াতাড়ি করে, দেরি করিয়েন না, চটচট করে দিয়ে দেন, আর আজাদী সাহেব চলে আসবেন আলহামদুলিল্লাহ, যদি দান টাকা ক্যাশ না থাকে ভাই একটু লিখে দেবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মামু আর জাউল মামু সব জায়গাতে আমি তোমাকে ধরছি, কয়েছে কয়েছে তোমরা আগে, তো জোড়া গেলে একখানটা দিয়ে দাও, তো ব্যাগ সিমেন্ট গেলে লিখে দাও মামু হে। আনোয়ার আলম সাদিয়া মার্কেট, ওই পরশু দিন 24 তারিখে মামুকে কিন্তু ছাড়িনি বনবাড়ি, পাটোয়া বনবাড়িতে, তো মামু দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর জাউল মামা পীরগাছি চান্দরকোলা থেকে 1000 টাকা, এবং একটা কোরআন দিয়েছেন আমার একজন বোন, এবং 1000 টাকা, মাশাআল্লাহ কোরআন এবং 1000 টাকা আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মামু একটু আগা দিকে মামু, সাদিয়া মার্কেট মামু, নানা আলহামদুলিল্লাহ, দেখেন দুনিয়ার বুকে একটা কথা আছে, যে ভালো কচুর আলোক হলে অল্প জালে সিজে, আর ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বুঝে, তো ভালো ঘরের ছেলে আর মন্দ ঘরের ছেলে আমি তো কে কি না কি এলে সবই তো জানি আলহামদুলিল্লাহ, আর মামু আমার খুব ভালো দান করে, মামু একটু আগা দিকে আসতে হবে মামু হয়ে, আমার মামু, হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ, তো মামু একটু সিমেন্ট গেলা নেব মামু, তো একটু আর দাও মামু, ঠিকাদার রাকিব মামু মামু, আর জোড়া মিলে দাও, যাও আর আর জোড়া, এগুলো দু ঘন্টা
লিখে দেবো না দে। আচ্ছা ওইদিকে কতখানি আছে মামু? আজ জানেন দুঃখের কথা, আমার আপনাদের যে প্রধান বক্তা বেচারা দুঃখ রাখার জায়গা নাই। ওনার ব্যাগ, ওনার ব্যাগের টাকা ছিল 38,400 টাকা, প্লাস যত জামা কাপড় ইত্যাদি ছিল ব্যাগে। কিষানগঞ্জের নামাতে একটু আগে বলছি, ব্যাগটা দেখলাম আমি, নামার সময়তেই দেখছি তো ব্যাগ নাই। বেচারার শরীরে একটা জামাও নাই, একটা ঠান্ডার কাপড়ও নাই, দেখে খুবই দুঃখী হলাম। তো কোনো কোনো জায়গাতে ফোন করলাম, তো জামা কাপড় দোকান খোলা নাই, বন্ধ।